আমি আব্দুল্লাল সেন্টু, চোরকি অরিজিনাল সিরিজ মাই শেলফ অ্যালেন স্বপনে আমি আসছি জাদু চরিত্র হয়ে। অ্যালেন স্বপন হলো চোরকি অরিজিনাল সিরিজ সিন্ডিকেট শেফ শাহিন ভাই পরিচালিত, ওইটা থেকে একটা ছোট্ট একটা চরিত্র। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। ওইটারই যে অতীতটা, তার যে অতীতটা সেটা তুলে নিয়ে আসা হচ্ছে মাই শেলফ অ্যালেন স্বপন। আমার একটা সিন আছে কবর খোঁড়ার, প্রথম দিন সিন করে আসি, তারপরের দিন যখন আমি যাই ওইখানে ওই এলাকার ইয়াং পোলাপান, আমাকে সবাই মিছিল শুরু করছে, ওই ছেলেরা যে জাদু জাদু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত। আমি তো অবাক হয়ে গেছি, একদিন শুধু বিকেল টাইমটা ছিলাম, এক ঘন্টা দুই ঘন্টা ছিলাম, তো ওখানে ওইটা অন্যরকম একটা ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। অ্যালেন স্বপনের যে আমাদের কী বলবো, যে কর্তা বলা যায়, যে একটা পরিবারের কর্তা বলে কাকে, বাবাকে, যে আমাদের ওই জায়গা থেকে আমাদের কর্তা ছিলেন শেফ শাহিন ভাই, তো উনি ছিল অন্যরকম একটা মজার মানুষ, আর প্রতিটা মানুষের ছিল ভালো, সবাই সবাইকে সাপোর্ট দিয়েছে, সবাই সবাইকে সহযোগিতা করছে, যেটা আসলে হওয়া উচিত। তার সাথে আমার প্রথম কাজ, ওই জায়গা থেকে বোঝা যায় না উনি আর আমি একসাথে প্রথম কাজ করছি, সেই জায়গাটা আমাদের মধ্যে ছিল না, আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পূর্ণ, কারণ উনি আমার অনেক সিনিয়র। সুমন ভাই তো আরেকটা মজার মানুষ, সুমন ভাইয়ের সাথে তো আমাদের সিন ছিল শেষের দিকে, পুরান ঢাকায় একটা ভাব ক্যারেক্টার নিয়ে মনে হয়েছে যে প্লে ঢুকছে সেটে, ওই একটা ইয়া ছিল আর কি, মজা, সবাই ভালো ছিল। নাসিবের কথা কী বলবো, নাসিবের তো প্রতিটা মুহূর্তে আমাদের এন্টারটেনমেন্ট দিচ্ছে। যেটা আসলে আমার সবচেয়ে ঝামেলা করছিল যে সংলাপটা মিতিল অপারেশন সাথে, অনেক তাড়াতাড়ি ব্যাগবুক গুছাই ফেলুন, এটা তো বাইরে হন ফরিব, অরা তাড়াতাড়ি ব্যাগটা গুছাই ফেলুন, এটা তো বাইরে যাগো ফরিব, আপনারা তাড়াতাড়ি রেডি হন, এইখান থেকে বের হইতে হবে। যেমন আরেকটা আছে, যেমন ইবে অনের হাজবেন্ড নো, ইবে আর আব্বা, ইবে অনের হাজবেন্ড নো, ইবে আর আব্বা, তো এটা হলো উনি আপনার স্বামী না, উনি হলেন আমার আব্বা। আমার ফেভারিট ডায়লগ জাস্ট এতটুকুই যে ও বা বা, কারণ আমি তো আমার বাবাকে দেখি নাই, আমার বাবা আমার যখন 3.5 বছর মারা গেছে, তো এখানে বাবাকে না পাওয়ার যে একটা বিষাদ, সেই বিষাদটা আমি অনুভব করছি ওই চরিত্রটা প্লে করতে গিয়ে। আমি প্রতিটা চরিত্র যখন প্লে করতে যাই তখন চেষ্টা করি যে চরিত্রের একটা ক্রাইসিস থাকে, সেই চরিত্রের ক্রাইসিস আর আমার জীবনের ক্রাইসিসটা আমি মেলানোর চেষ্টা করি, তো সেই জায়গা থেকে আমি ওইভাবে এই চরিত্রটাকে ধরার চেষ্টা করি, যার কারণে হয়তো বা কিছু একটা পাই আর কি। আসলে গল্পটা পাওয়ার পর যে চরিত্রের প্রতি একটা লোভ জন্মায় গেছে আমার, সেই লোভটা আমি ছাড়তে পারি নাই, যে কিছু কিছু চরিত্র থাকে না, যে আসলে আমার কপালটা ভালো কি, আমার কাছে এমন এমন কিছু চরিত্র আসে যেগুলো আসলে আমি ছাড়তে পারবো না, হোক সেটা স্বল্প সময়, সেই চ্যালেঞ্জটা আমি নিতে চাই, আমি চ্যালেঞ্জটা নেওয়ার জন্য তৈরি। কিন্তু এটা ভালো হইতো যে আমি যদি আরও আগে পেতাম, আরেকটু চরিত্রটাকে নিয়ে ভাবতে পারতাম। সবচেয়ে কঠিন সিন ছিল হলো বাবার কবরটা যখন খুঁড়ি, ওই জায়গা থেকে চিন্তা করলে যে একটা ছেলে একটা বাবার লাশ, যে বাবা মরে নাই, সে বিশ্বাস, তার বিশ্বাস যে আমার বাবা মরে নাই, সেই জায়গা থেকে গিয়ে কবরটা খুঁড়বে, তারপরে গ্রামের মানুষ কী করে না করে, বাস্তব জীবনে যদি যদি এটা ঘটতো তাহলে কতটুকু চিন্তা, কতটুকু সাইকোলজিক্যাল একটা চাপ, মানসিক একটা চাপ নিয়ে সব কিছু নিয়ে একটা কবর খোঁড়া যায়, তো সেই চিন্তাটা নিয়ে আমার ওইটা আসলে চ্যালেঞ্জ ছিল। সবাইকে ঈদ মোবারক, চরকিতে দেখুন চরকি অরিজিনাল সিরিজ মাই শেলফ অ্যালেন স্বপন, পরিচালনায় শেফ শাহিন।